উদযাপনে স্বস্তিতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইবাদত বান্দেগিতে পবিত্র লাইলাতুল কদর পালিত, দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয় মাস, যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনায় মিশরে হামাস প্রতিনিধি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার একুশে সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সপরিবারে গন্তব্যে ছুটছে কর্মজীবী মানুষ। অধিকাংশই বাহন হিসাবে বেছে নিচ্ছেন ট্রেন, বাস আর লঞ্চকে। আর ঈদ যাত্রা শান্তিপূর্ণ করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ কর্মকর্তারা বলছেন এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। আরো জানাচ্ছেন দীপু শিকদার। পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন, তাই আনন্দ ভাগাভাগি করতে নাড়ি টানে গন্তব্যে ছুটছে মানুষ। সাভার গাজীপুর হয়ে টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী যাত্রীরা, অন্যদিকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা দীর্ঘ যানজট ছাড়াই ছুটছেন গন্তব্যে। বাবা মার সাথে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি, রংপুরে চাকরি করি, যানজট কমই আছে মনে হয়। বাবা মার সাথে দেখা করার জন্য এখন রংপুর থেকে ঢাকা যাচ্ছি, বাকিটা রাস্তায় যাওয়ার পর কোথাও পারবো আর কি। তবে এসব রুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আসতেই মনে হয় যে ২০০ টাকা ২৫০ টাকা খরচ হয়ে গেছে, এ পর্যন্ত এমনি ১৮০ টাকার মতো লাগে। যাওয়ার তেল লাগবে আমার ৪,০০০ টাকা, আমি যাচ্ছি ২,০০০ টাকা, তাহলে আমার লস কত? ২,০০০ টাকা লস, তাহলে আমি মহাজন কি দেবো, আমি কি খাবো, তাহলে পেটে ভাত আমাদের কিভাবে হলো? হাইওয়ে পুলিশ প্রধান বলছেন টোল প্লাজাগুলো ছাড়া মহাসড়কে যানজটের আশঙ্কা নেই। ঈদ যাত্রা যাতে স্মুথ হয়, নিরাপদ হয়, সেটা কিন্তু আমরা করে থাকি। এবারেও আমরা আশা করছি যে এই ঈদ যাত্রা আমাদের সমন্বিত প্রচেষ্টায় গত বছরের তুলনায় আরও নিরাপদ হবে এবং স্বস্তিদায়ক হবে। খোলা ট্রাকে, বাসের ছাদে, অন্য কোনো পিক আপে, অন্য কোনো পণ্যবাহী যানে, মুরগির খাঁচার উপরে উঠে, এরকম ধরনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিপজ্জনক এই যাত্রা সামিল হয় আমরা এই প্রবণতা লক্ষ্য করি। এইটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানালেন ঢাকা রেঞ্জ পুলিশ প্রধান। আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে সরকারি যে ছুটিগুলো আছে, সেই ছুটিগুলো একটা হচ্ছে ২৭শে রমজান, যেটা শবে কদরের রাত, সেই দিনে ছুটি থাকবে, সেই দিন প্রচুর সংখ্যক মানুষ চলে যাবে, আমরা সেভাবে অ্যারেঞ্জমেন্টটা রেখেছি। যানজটটা আমাদের টপ প্রায়োরিটি, যানজট যেন না হয়, যাতে সঠিক টাইমে গর্মুখী মানুষেরা যেন তাদের স্বজনদের কাছে ফিরে যেতে পারে। এর জন্য পরিবহন মালিক শ্রমিক আর যাত্রীদের সহযোগিতা চাইলেন পুলিশ কর্তারা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। মহাসড়কে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করে ভোগান্তি ছড়ায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যাচ্ছেন ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে এখনও পর্যন্ত গাড়ি চলছে স্বাভাবিক গতিতেই। এদিকে ঈদ করতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতারা ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়, কিন্তু দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের মাঝে। তবে গুণগত মানের কারণেই দাম একটু বেশি বলে দাবি করছেন দোকানিরা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। পাবনার ঈদ বাজারে ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে হিমশিম অবস্থা মধ্য ও নিম্ন আয়ের মানুষের, তবে গুণগত মান বিবেচনায় দাম ঠিক আছে দাবি ব্যবসায়ীদের। ড্রেসগুলো অনেক সুন্দর, বাট দামটা এবার একটু বেশি, তুলনামূলক একটু বেশি, তবে যাই হোক আছে সামঞ্জস্যতার মধ্যে। জুতা আর ব্যাগ কিনতে আসছে, ঈদের কেনাকাটা করতে আমার অনেক ভালো লাগে। বেশি কিনা, হ্যাঁ, মানুষ কিনতে পারতেছে এবং দামও ঠিক আছে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই আছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে বলছে পুলিশ প্রশাসন। ছিনতাই বা চুরি বা এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। পিরোজপুরে এবার ঈদে নায়রা, আলিয়াকাট, আলহামিরা, গাউন, চায়না পার্টি ফ্রক পোশাকের কদর বেশি। তবে বেচা কেনা নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদটা পড়ছে মাসের প্রথমের দিকে, সেজন্য সবাই বেতন আদি পেয়ে তারা ঈদের মার্কেটে আসবে, কিন্তু সেরকম কোনো চাপ আমরা মার্কেটে দেখতেছি না। দাম আগের চেয়ে এবারে তুলে অনেক চড়া দাম। গরমের সিজনটা পড়াতে সুতির মালের ডিমান্ডটা একটু বেশি। বাহারি নামের পোশাকের সমারোহ মেহেরপুরের অভিজাত থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে। গেলবারের তুলনায় পোশাকের দাম চড়া অভিযোগ ক্রেতাদের। তবে বেচা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। আমাদের দেশি প্রোডাক্টের দাম এবার অন্যান্য বার যেটা বেড়ে যায় সেটা কিন্তু এবার হয় না। এবার দেশি মালের দাম গতবারের থেকে কম, প্রত্যেকটা প্রোডাক্টের দাম এবার অনেক বেশি হওয়াতে জনগণের পক্ষে ক্রয় ক্ষমতার সীমার বাইরে চলে গেছে। দাম আগের থেকে একটু বেশি, তবে আমাদের সাধ্যের ভিতরে হয়ে যাচ্ছে। এদিকে চাঁদপুরেও বিপণী বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রত্ন সামান, একুশে টেলিভিশন। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ইবাদত বান্দেগীতে পবিত্র লাইলাতুল কদর পালন করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় আল্লাহর সন্তুষ্টি ও ইহকাল পরকালে মুক্তির পাশাপাশি দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। মেহেদী হাসানের সহায়তায় সমর ইসলামের প্রতিবেদন। রমজান মাসের শেষ দশ দিনের বিজু রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। তবে ২৬ রমজানের দিবাগত রাতকেই পবিত্র এই রাত হিসেবে বিবেচনা করেন ইসলামী চিন্তাবিদরা। এ রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন আর আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন। লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম, তাই আল্লাহর সন্তুষ্টি লাভ ও গুনাহ থেকে পরিত্রাণের আশায় রাতভর মসজিদে ভিড় করেন মুসল্লিরা। সবাই সবার জন্য দোয়া করতে হবে, অবশ্যই দোয়া তো অবশ্যই আল্লাহ দ্বারা যদি কবুল হয় তাহলে আমাদের সবাই যেন আল্লাহ যেন মাফ করে। দেশের মানুষ আমরা সবাই যাতে মিলেমিশে সবাই একসাথে বাস করতে পারি। নিজেদের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন অনেকেই। ফিলিস্তিনি যে মুসলমানদের অবস্থাগুলো আসলে ওদের কথা বলতে গেলে চোখে তার পানি চলে আসে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত দেখিতে রাখবো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ওদের জন্য বেশি বেশি দোয়া করি যে আল্লাহ তাআলা ওদের পরে রহম করুক। পবিত্র রমজানে যারা সংযমের বদলে বেশি মুনাফা লাভের আশায় সাধারণ মানুষকে কষ্ট দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইলেন কেউ কেউ। ঈদের কেনাকাটা করতে পারতেছে না মানুষ, সবকিছুর দ্রব্যমূল্য অনেক, রোজার মাস মানুষ ঠিক মতো খেতে পারতেছে না, এই দুরবস্থা যাতে কেটে যায় এজন্য আল্লাহর কাছে দোয়া করি। নফল নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মহিমান্বিত এই রাত পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর ১২টার একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ঈদ উদযাপনে স্বস্তিতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইবাদত বান্দেগীতে পবিত্র লাইলাতুল কদর প্রলিত, দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৬ মাস, যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনায় মিশরে হামাস প্রতিনিধি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushey.com এর ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন।